নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রেশন দপ্তর থেকে একটি নতুন একটি ফর্ম বেরিয়েছে ফর্ম নম্বর পনেরো এবং এই ফর্ম নম্বর পনেরোতে কিন্তু বলা হয়েছে যে সকল পরিবারের একজনও আধার কার্ডে সংযুক্ত নেই শুধুমাত্র তারাই কিন্তু এই ফর্মটি ফিল করে আপনারা জমা দিতে পারবেন এবং এর বিনিময়ে আপনার একজনকে নমিনি রেখে আপনি আপনার রেশন কিন্তু তুলতে পারবেন তো বন্ধুরা কীভাবে এই ফর্ম ফিল করবেন কি কী ডকুমেন্টস লাগবে কোথায় জমা দিবেন তো বন্ধুরা আজকে সব বিস্তারে আপনাদের জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ফর্মটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে আপনি ক্লিক করলে আপনার সরাসরি ফর্মটা ডাউনলোড হয়ে যাবে বা আপনার ডাব্লু ডাব্লু ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনার অফলাইন বলে যে একটা অপশান পাবেন সেই অফলাইন অপশানে গেলে আপনি এই নম্বর ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ইংলিশ এবং বাংলা ভাষানে তো বন্ধুরা আমি বাংলা ভাষানে ফর্মটি ডাউনলোড করেছি তো এখানে আপনার জানিয়ে দিচ্ছি কী কী কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে লেখা আছে যে রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের আবেদনপত্র যে পরিবারের একজনও আধার সংযুক্ত নেই শুধুমাত্র তারাই কিন্তু এই ফর্মটা ফিল করবেন অবশ্য আবেদনপত্রটি কিন্তু ইংরেজিতে ফিল আপ করা কিন্তু আবশ্যক তো বন্ধুরা এখানে দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে আমি ও আমার পরিবার আধার কার্ড তৈরির জন্য আবেদন করেছি এবং তিন মাসের মধ্যে তথ্য দেব এইখানে বলা হয়েছে যে পরিবারের কারু হাতে কোনো একটি আঙ্গুলও নেই ঠিক আছে তো এখানে যদি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আপনি কিন্তু এখানে টিকমার্ক দেবেন তারপরে বন্ধুরা দু নম্বরে বলা হয়েছে তিন নম্বর বলা হয়েছে যে পরিবার কারো আঙুলে ছাপ দেওয়ার আধার কার্ড নেওয়া সম্ভব হয়নি তো এখানে যদি আপনার যদি এই পাঁচটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘর যদি বা দুটি তিনটি ঘর যদি আপনার প্রযোজ্য হয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু টিক মার্ক দেবেন তার পাশাপাশি মানে পার্ট ওয়ানে যে দেওয়া আছে পরিবারের উক্ত ভোক্তদের তথ্য যে প্রথম সদস্যের নাম কিন্তু আপনি এখান থেকে এক থেকে আপনি পাঁচ দুই তিনজনকার নাম কিন্তু এই একটি ফর্মে কিন্তু নথিভুক্ত করতে পারবেন তো প্রথম যে ব্যক্তির নাম সেখানে কিন্তু আপনার সদস্যর নাম কিন্তু এখানে ইংরেজিতে লিখতে হবে তারপরে আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখান থেকে লিখতে হবে তার পাশাপাশি যে কার্ড ক্যাটাগরি দেওয়া আছে আপনাকে আমি একটু হাইলাইট করে আপনার দেখিয়ে দিচ্ছি এখানে যে কার্ড কটা করে আপনার যদি এসপি ডবল এইচ বা পি ডবল ডবল এইচ বা আর এস কে ওয়ান আর এস কু টু থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেবেন তার পাশাপাশি দ্বিতীয় স সদস্য নাম কিন্তু আপনাকে লিখতে হবে একই পরিবারের দ্বিতীয় সদস্য কেউ যদি থাকে যার আধার কার্ড এখনও আধার কার্ডের সঙ্গে এখনও হয়নি এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এখন লিঙ্ক হয়নি তো তারা কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় সদস্যর কিন্তু নাম কিন্তু এখান থেকে নথিভুক্ত করতে হবে তার পাশাপাশি তিন নম্বর সদস্যের নাম কিন্তু এখানে লিখবেন চতুর্থ নম্বর সদস্যের কিন্তু নাম এখান থেকে লিখতে পারবেন তার পাশাপাশি পার্ট টু যেটা দেওয়া আছে যে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ তথ্য বাধ্যতামূলক তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনার একটা মোবাইল নম্বর কিন্তু এখান থেকে চাওয়া হয়েছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি তো এখান থেকে আপনার যে ভ্যালির মোবাইল নম্বর থাকবে সেই ভ্যালির মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই দেবেন তার পাশাপাশি বন্ধুরা ওখান থেকে বলা হয়েছে যে আবেদনকারীর ঠিকানা তো এখানে প্রথমত কিন্তু আপনাকে লিখতে হবে ব্লক ব্লক লিখতে হবে আপনার যে ব্লক বাসে করুন বাস করেন সেই ব্লকে বা মিউনিসিপ্যালিটি যদি বাস করেন তাহলে মিউনিসিপ্যালিটিতে কিন্তু নাম লিখবেন তারপরে বন্ধুরা এখানে গ্রাম পঞ্চায়েত আপনার ওয়ার্ড যদি থাকে এবং এইখানে গ্রামের নামটা কিন্তু অবশ্যই লেবেন তার পাশাপাশি বন্ধুরা এখানে বলা হয় চার নম্বর পেজে যে আমি এত দ্বারা প্রত্যয়ন করছি যে যে নিম্নলোক ব্যক্তিগুলো আমাদের প্রতিনিধি হিসাবে আঙ্গুলের ছাপ দিয়ে আমার জন্য বরাদ্দ রেশন তুলবার জন্য রাজি হয়েছেন তো আপনি যদি রেশন না তুলতে পারছেন তো আপনি এখান থেকে নবীনী একজনকে রাখবেন এবং এই নবীনী কিন্তু রেখার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার মাল তুলতে পারবেন তো সেটাই কিন্তু আপনি এখানে জানাচ্ছেন তো এখানে চার নম্বর পাঠ চারে দেওয়া আছে যে একই রেশন দোকান থেকে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকা প্রতিনিধির কিন্তু বিবরণ তো এখানে প্রথম প্রতিনিধির নাম কিন্তু এখানে অবশ্যই তার নাম লিখবেন তারপরে বন্ধুরা আপনার ডিজিটাল কার্ডের যে নাম নম্বর দেওয়া আছে সেই নম্বরটা কিন্তু এখানে অবশ্যই লিখবেন আপনার কার্ডের ক্যাটাগরি এসপি ডবল এইচ বা পি ডবল এইচ বা আর এস কে ওয়ান সেটা কিন্তু লিখবেন তার পাশাপাশি বন্ধুরা আপনার আধার কার্ড যে নম্বর আছে সেই নম্বর কিন্তু এখানে অবশ্যই দেবেন এবং তার সঙ্গে একটি জেরক্স কিন্তু দিবেন তার পাশাপাশি একটা আপনার ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু এখানে অবশ্যই টাইপ করবেন এরকম করে আপনার তিন দ্বিতীয়জন প্রতিনিধির নাম আপনি কিন্তু এখান থেকে নির্বাচিত করতে পারবেন দুটো কিন্তু এখান থেকে নির্বাচিত করতে পারেন প্রথম এবং দ্বিতীয় তার পাশাপাশি এখানে একটা আপনাকে তারপরে কিন্তু এখানে যে একটা ডিক্লারেশান আছে সেই ডিক্লারেশানটা কিন্তু আপনাকে মন দিয়ে পড়ে কিন্তু আপনাকে এখানে সাইন করতে হবে তো এখানে আমি ডিক্লারেশানটা একটু পড়ে শুনেছি যে আমি জানাচ্ছি যে উপরে সমস্ত তথ্য আমার জ্ঞান অনুযায়ী সত্য আমি এও সম্মতি দিচ্ছি যে আমি এখানে দেওয়া কোনো তথ্য মিথ্যা বলে প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল করা হবে এবং আমি এ স্বীকার করছি যে আবেদন সময় বা পরবর্তী পর্যায়ে ভুল তথ্য প্রদান ও প্রসাং প্রাসঙ্গিক তথ্য গোপন করার জন্য আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে আমি এটা বুঝি যে এটি সম্পূর্ণরূপে অস্থায়ী একটি ব্যবস্থা এবং ভবিষ্যতে রেশন দ্রব্য পাওয়ার জন্য অবিলম্বে আমার পরিবার সকল সদস্যের আধারের জন্য আবেদন করতে হবে তো এইখানে বন্ধুরা আপনার কিন্তু একটা সই দরকার তার পাশাপাশি বন্ধুরা এখানে যে ডকুমেন্টসগুলি কিন্তু চাওয়া হয়েছে তো আপনাকে একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি যে এখানে ডকুমেন্টসগুলো প্রথম যে ডকুমেন্টসটা কিন্তু চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের কপি কিন্তু এখানে চাওয়া হয়েছে দু নম্বরে চাওয়া হয়েছে অনুমোদিত রেশন কপি কার্ডের কপি কিন্তু লাগবে অনুমোদিত প্রতিনিধির আধার কার্ডের কপি লাগবে আবেদনকারীর আধারের জন্য থাকা আবেদনপত্র পাঁচ বছরের নিচে আবেদনকারীর বয়সের কিন্তু এখানে প্রমাণপত্র চাওয়া হয়েছে তার পাশাপাশি বন্ধুরা যে নিচে যে দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে আমি আমার এত দ্বারা সমস্ত ঘোষণা করছি যে আমি আমার উপলিখিত রেশন কার্ড উপভোক্তা এবং উপরে উপলেক্ষিত পরিবারের প্রতিনিধি হিসাব অনুমতি হওয়ার সম্মতি দিয়েছি এবং আমি আমরা আমাদের আঙুলের ছাপ দিয়ে এই পরিবারের রেশন তোলার জন্য সম্মতি হয়েছি তো এইখানে কিন্তু বন্ধুরা প্রথম প্রতিনিধি সই যে আপনার যে নমিনি যাকে রাখছেন তার সই এবং বাম হাতের বুনো আঙুলের ছাপ এইখানে তারপরে বন্ধুরা দ্বিতীয় প্রতিনিধি সই বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আর দ্বিতীয় যে পেজটা আছে সেখানে কিন্তু অফিস ইউজ অনলি এখানে কিন্তু আপনাকে একটা বারকোড দেওয়া হবে এবং বারকোড দেওয়ার পর অফিস কিন্তু এখানে সই করে দেওয়া হবে আপনি এই ফর্মটি যে কোনো দুয়ার সরকার বা আপনাদের ব্লক বা আপনাদের মিউনিসিপ্যাল এরিয়া এরিয়ায় আপনি কিন্তু এটা জমা করতে পারবেন তো বন্ধুরা আপনি যাকে নমিনি রাখতে চাইছেন আপনি যদি কর্মসূত্রে বাইরে থাকেন বা আপনার পরিবারের বা আপনি শরীর অসুস্থ থাকার কারণে আপনার যে বয়স হয়ে যাওয়ার পরে আপনি যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে নমিনি আপনি রাখবেন সেই কিন্তু আপনার হাতের আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু এই মাল কিন্তু আপনার তুলতে পারবে তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট আপনার আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ